নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই জুন একত্রিশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন রাশি পরিবর্তন চন্দ্রভূত রাজ্য দুটি বিষয় শনি থেকে কষ্ট হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষদের জীবনে আজ পনেরোই জুন আজ বৃহস্পতিবার আর একত্রিশে জ্যৈষ্ঠ দিনটি কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমারই ইউটিউব আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি সিংহ রাশি আজকে পঞ্জিকা মতে একত্রিশে জ্যৈষ্ঠ দ পনেরোই জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা কুড়ি দ্বাদশী দিবা নটা তেরো ভরণী নক্ষত্র দিবা তিনটে তেরো সুকর্মযোগ রাত্রি তিনটে ষোলো তৈতিলকরণ দিবা নটা তেরো গতে গড়করণ রাত্রি আটটা ছাপ্পান্ন গতে বনিশকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাহু এবং বৃহস্পতি বৃষে বৃষে অবস্থান করছে বুধ এবং চন্দ্র আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল শুক্র কেতু তুলায় শনি কুম্ভে এবার আসুন দেখিনি সিংহ রাশির আজ অর্থাৎ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটি সিংহ রাশিদের জীবনে বিরাট বিরাট সাফল্যের দিন যাবে তারা নিশ্চিত লটারি জেতার সুযোগ তাদের জীবনে আছে তারা আর্থিক দিক দিয়ে উন্নতি করবেই করবে এবং আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা দুই তিন পাঁচ সাত নয় শূন্য দুই তিন পাঁচ সাত নয় শূন্য দুই তিন পাঁচ সাত নয় শূন্য এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত লটারিতে ভালো প্রাইজ মানি পাবেন আপনি যদি মিন রাশি হন আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনি বেশি করে পিঙ্ক কালারের পোশাক ও হলুদ কালারের পোশাক পরিধান করবেন এতে লটারি জেতার সুযোগ অনেক অনেক বাড়বে এছাড়াও মিন রাশি যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ব্যক্তিদের থেকে আপনি উপকৃত হবেন আপনি এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনি একটি মন্ত্র সদা এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি একটি মন্ত্র অবশ্যই জপ করবেন সেই মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র সিংহ রাশি সদা সর্বদা জপ করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বেশি করে লাল কালারের পোশাক পিঙ্ক কালারের পোশাক হলুদ কালারের পোশাক পরবেন এতে সমৃদ্ধি আসবে এছাড়াও ওম নম শিবায় এই মন্ত্র জপা ছাড়াও আরও একটা মন্ত্র তারা মন্ত্র তারাই নাম তারাই নামা তারাই নামা এই মন্ত্র জপ করবেন একশো আটবার এতে জীবনের সমৃদ্ধি আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকন এছাড়াও সিংহ রাশি যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তার সেটি হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশিরই জাতক জাতিকরণ এছাড়াও সিংহ রাশি মায়ের আশীর্বাদ পেতে বঞ্চিত হবেন না আর্থিক দিক দিয়ে আপনার মা আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার সাহায্যে উন্নতির মুখ দেখবেন আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতে থাকবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে আনন্দ উপভোগ করতেই পারবেন আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন পিতার শারীরিক সুস্থতা পিতার আর্থিক উন্নতি পিতার দ্বারা আপনি বিশেষভাবে একটা আনন্দকর মুহূর্ত কাটাতেই পারবেন আপনি যদি সিংহ ও জাতক জাতিকা হন আপনার পিতা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকন এছাড়া সিংহ রাশি দিক দিয়ে আজকের দিনে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুদের দ্বারা কর্মসংকট মুক্তি পারিবারিক জীবনে একাধিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশি তবে একাধিক বন্ধু আবার আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান তবে আজকের দিনে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা অস্থিরতা থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি চলবে একে অপরের দ্বারা নানাভাবে কলুষিত হতে পারেন সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান এছাড়াও সিংহ রাশি আপনার আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা গিলে খাবে শরীরের কারণে কর্মজীবনে নানা চাপে আপনাকে থাকতে হতেই পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর এছাড়াও সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শত্রু আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে শত্রুরা নানাভাবে আপনাকে কর্মজীবনে ক্ষতি করার চেষ্টা করছে আপনার আর্থিক দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে এরা গুপ্ত শত্রু এরা আপনার ঘরের আশেপাশেই আছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিশ জ্বালা যন্ত্রণা আনার চেষ্টা করছে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হলো অস্থিরতা আসবে তা হচ্ছে আপনার মনোমতো আজকে পরিবেশ থাকবে না পরিবেশ অবশ্যই আপনার প্রতিকূল থাকতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সমৃদ্ধি সেই হচ্ছে আপনার ভাই বা ভগিনী আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে তবে এক বা একাধিক প্রতারক আপনার অর্থ চিটিংবাজি করে নিয়ে চলে যেতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু বিয়ের আলোচনা আপনি স্টপ রাখুন কেননা আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও সেভাবে ভালো যাবে না তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশি জাতক জাতিকার জীবনে একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন শনিবার পনেরোই জুন বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে